আগে ছিলাম দশ বছর প্রায় কাতারে আমি একামা পাইছি অল্প কয়দিন লাগছে আমার বেশি দিন লাগে নাই আমি হ্যাঁ না না আমি পনেরো মাসের এক কামা পাইছি যে আমি আসছি পনেরো মাসের একামা পাইছি তখন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে বিশেষ কিছু বিষয় মানে শেয়ার করব যেটা হচ্ছে আমার এক কাতার প্রবাসী উনি সৌদি আরবে এসে ব্যবসা করতেছে তো ওনার সঙ্গে কিছু কথা বলবো এবং বিশেষ করে এই কথাটাগুলো এই জন্য শেয়ার করতেছি অনেকেই চিন্তা করেন যে সৌদি আরব গিয়ে ব্যবসা করব তো সেক্ষেত্রে বর্তমানে যারা সৌদি আরবে সে ব্যবসা করতে চান তো আসলে এখানে ব্যবসা করতে হলে কী কী নিয়ম মানতে হয় এবং কতটা কঠিন এই বিষয়গুলো আমি শেয়ার করব চলুন যাই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি তো এটা হলো ভাইয়ের দোকান ছোটো একটা দোকান আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন মার্শাল্লাহ দোকান তো মোটামুটি ভালোই সাজাইছেন নতুন অবস্থায় তো আপনি এখানে কিভাবে মানে আপনি আগে কোথায় ছিলেন আর আপনার প্রথমে আপনার নামটা জানতে চাই আপনি নাম কি দেশের বাড়ি কোথায় এবং কতদিন ধরে আসছেন টোটাল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন দেশের বাড়ি চাঁদপুর কসুয়া আমি আগে ছিলাম দশ বছর প্রায় কাতারে তো করোনার ফার্স্ট টাইমে আমি দেশে থাকার কারণে আর কাতারে ঢুকতে পারি নাই তো সৌদি আরবে আসছি প্রায় এগারো মাস এগারো মাস তো এগারো মাস থেকে আমি জিপসের কাজ ইলেকট্রিক কাজ অন্য কাজ করতাম তো এখন আর আসছি এখানে আমার মামা আছে তাদের মাধ্যমে এই দোকানটা নেওয়া আর কি দোকানটা নেওয়া আলহামদুলিল্লাহ শুরু করতেছি আজকে অল্প কিছুদিন হয়েছে দোকানটা শুরু করছি আপনাদের দোয়া আর কি আপনি থেকে মানে আমি বলতে চাই যে কাতার থেকে হঠাৎ চিন্তা করলেন যে আমি সৌদি আরবে গিয়ে ব্যবসা করবো তো হয়তো জানেন যে সৌদি আরবে এখন অনেক কিছুই আহ একামার রেট বেশি বা আমাদেরকে অনেক নিয়ম নিয়মকানুন মেনেই কাজ করতে হয় সেক্ষেত্রে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখতেই পারছেন তো তারপরেও এখানে এসে ব্যবসা করতে ব্যবসা করতে অলরেডি শুরু করে দিয়েছেন তো সেক্ষেত্রে আপনি কতটা মানে সফলতা অর্জন করতে পারবেন এটা হলো সাবেক কুমিল্লা স্টোর এটা খুব পুরাতন একটা দোকান দোকান আরও বড় দোকান ছিল কিন্তু আমি ছোটো দোকানটা নেওয়ার কারণ হলে দোকানটা খুব পরিচিত এই দোকানটা কুমিল্লা স্টোর নামে পরিচিত এবং অনেক কাস্টমার আসে এখানে আলহামদুলিল্লাহ তো এখানে নির্ভরশীল সমস্ত হইলো হাজিদের উপরে উমরা বলেন আর বড় হাজিদের বলেন হাজিদের উপরে এখানে নির্ভরশীল আর এইভাবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এইভাবে যারা এখানে যারা স্থানীয় তারা এখানে আসে এখানে আরও যখন আমি উমরা আসছিলাম তখন আমার মামার দোকান আছে দিকে আরও প্রায় সাত আট মাস আগে এখানে আসছিলাম তখন আইসা দেখছি যে এই এলাকাটা সমস্তই মরা ছিল একেবারে দোকানপাট বন্ধ কিন্তু এখন মনে হয় যেন এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দোকান আবার রানিং হয়ে যেতেছে আর এখানে সৌদির তেমন কোনো ঝাঁঝামেলা নাই একটু শেখ আসে মাঝে মধ্যে তো আমরা একটু নিজের একটু চেপে চলি তা সকাল টাইমে আসে বিকাল টাইমে বা রাত্রে তেমন একটা ঝামেলা হয় না আরো আরো চাঙ্গা হবে হ্যাঁ এটা এখানে হাজি থাকলেই ব্যবসা বাণিজ্য চাঙ্গা রোডে মানুষ জাম থাকে সব সময় কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ ভালো চলে

ব্যবসা এখানে আসছি নতুন করতেছি আলহামদুলিল্লাহ হবে কারণ আমি কথাগুলো এইটা বললাম যে অনেক ভাইরাই বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি সৌদি আরবে গিয়ে কি ব্যবসা করতে পারবো তো সেক্ষেত্রে আপনি যে দোকানটা দিচ্ছেন এই দোকানে তো মনে হয় সৌদিকরণ নাই এটা আমার জানা মতে আমরা ছোটো ছোটো যে বাগালা যেহেতু আপনি এটা বাগালার মতোই ভ্যারাইটিস জিনিস রাখছেন তো এখানে সৌদিকরণ এখনো করা হয় নাই এটা হচ্ছে বাগালা যারা বর্তমান সৌদি আরবে ছোটো ছোটো যে বাগালাগুলো আছে এখানে কিন্তু কোনো ধরনের সৌদিকরণ করা হয় নাই আলহামদুল এখনো কোনো সমস্যা নাই তবে বড় বড় যে সুপার মার্কেটগুলো আছে সেইগুলো করতে কিন্তু সৌদিকরণ করা হয়েছে তো যার কারণে ভাই ছোট দোকান দিয়ে এখন শুরু করেছে ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আর ভাইকে বলতে চাই যে আপনি কাতার থেকে এখানে কি শুধু ব্যবসা করার জন্যই আসলেন নাকি সৌদি আরবে আসলেন মক্কা মদিনা আছে কি কারণে কাতার তো একরকম আর সৌদি আরবে একরকম কারণ কাতার তো আর মদিনা নেই সৌদি আরবে আসার মেন উদ্দেশ্য হলো মক্কা মদিনার হিসাব আমরা কাতারে আমি আলহামদুলিল্লাহ ভালো পয়সা কামাই করছি কাতারেও ভালো পয়সা ইনকাম করছি সৌদি আরব না আসলেও হতো কিন্তু তারপর আসছে জন্য যে মক্কামোদিনা আর আমি ব্যবসা করার এখানে মন মেন টার্গেট হলো যেন আমি অন্তত দৈনিক এক অক্ত নামাজও যেন আমি মসজিদে মসজিদে হারামিদ আমি পড়তে পারি আল্লাহ যেন আমার এই মনের আশাটা সবসময় কবুল পূরণ করে তো আশা করি আমি এখানে আসছি এই যে রমজান ঈদের পরে এখানে আসছি ভিসা নিছেন কি কি বিষয় আসছে আমি আরছি যে আমেলাদি ভিসা আসছে আমেলাদি ভিসা পরিচিত মাধ্যমে হ্যাঁ পরিচিত মাধ্যম পরিচিত কত দিনে পাইছিলেন আমি একমা পাইছি অল্প কয়েকদিন লাগছে আমার বেশি দিন লাগে নাই আমি কত না হ্যাঁ না আমি পনেরো মাসের একমা পাইছি যে যে আমি আসছি পনেরো মাসের একমা পাইছি তখন দেশ থেকে আসলে ইচ্ছে করলে কিন্তু 15 মাসের একমাও দিতে পারে দিতে পারে হ্যাঁ এই ইনফরমেশনটাও এখানে যারা আমার জানা মতো আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে দেখছি আমার এক ভাইও ছিল ওরা দুইজন আসছে আর এবং প্লাস আমার বন্ধুর যে শরীকাতে ছিল ছোটো মহাসা ছিল ওইটাতে পনেরো মাসের হয়েছে আমার খালতো ভাইটা চার মাসের ছয় মাসের হয়েছে ওইটা ছিল বড় সরিকার এটা ছিল ছোট সরিকার ছোট মহাসচার

কারণ সৌদি আরবে মদিনা মক্কা মদিনা এই এই যে যে ব্যবসাগুলো একেবারে এই একসময় মানে মরুভূমি ছিল মরুভূমি ছিল অর্থাৎ কোনো মানুষজনের কোনো কিছুই ছিল না এটা সবাই জানেন যে করোনার কারণে আলহামদুলিল্লাহ এখন পুরা সৌদি আরবে মক্কা মদিনা যেটাই বলেন এখানে একেবারেই চাঙ্গা ফুল মানুষ আমি কিন্তু এর আগেও শেয়ার করেছি আপনাদেরকে এর আগেও আমি শেয়ার করেছি পুরাটাই দেখুন সব দোকানপাট এখন কিন্তু অনেক রায় এখন কিন্তু আমি প্রায় এগারোটা সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি এই সময় কিন্তু তারপরেও দেখুন মানুষের সমাগম আছে মানে সব দোকানপাট ব্যবসা বাণিজ্য চাঙ্গা যাই হোক ভাই অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন আমি ভাইয়ের বড় একজন ফ্রেন্ড আমি সব সময় ওনার সব সবসময় দেখি হ্যাঁ আর আমার বলা হলো আমার আর চাঁদপুরের বা আমার অঞ্চলে যারা আছেন ফ্রেন্ড সার্কেল যারা আছেন তারা আসবেন দাওয়াত চলে আসবেন ভিডিওটাও শেয়ার করবেন ভাইয়ের রাখবেন আমাদের দোয়া রাখবেন আল্লাহ ভালো আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রিয় ভাই অনেক অনেক ভালোবাসা আপনার জন্য রইলো কারণ সৌদি আরবে বর্তমান সময়ে একটা নতুন মানুষ এসে ব্যবসা করে ব্যবসাটাকে খারা করতে অনেক কষ্ট হবে তারপরেও দোয়া থাকবে কারবার জন্য দুয়া রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদের সাথে আমাদেরই আর একটা ছোটো ভাই ওনাকে নিয়েও সামনে কিছু কথাবার্তা আসবে ইনশাল্লাহ সামনে পাবেন ওনারে কিছু ব্যবসা বাণিজ্য এখানে আসে ওনাদের ওনার ভাইদের সেটা নিয়েও কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম